তোমাদের সামনে তোমাদের পপি আবার হাজির হয়ে গেছে নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাই পপির ক্যানভাসে। তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো। আমিও এখন ভালো আছি। সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে এবার স্নান টান সেরে এই এখন আসলাম ঘরে। সঞ্জুবাবু রান্না হয়ে গেছে। সঞ্জুবাবু রান্না কী করেছে আমি দেখিনি, কারণ আমি ঘুম থেকে উঠি তো বেলা করে, ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে টিফিন করে স্নান করতে গেছি, স্নান করে আসলাম। এখন কী রান্না করেছে আমি জানি না। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো পপির ক্যানভাস, ঠিক আছে? আমি জাস্ট সাথে থাকো। আর এই দেখো, এই দুষ্টু বুড়ি কী করছে দেখো আমাদের সঙ্গে। দুষ্টু বুড়ি, এ দুষ্টু দুষ্টু, এদিকে ওর এই জায়গাটা ফেভারিট জায়গা একদম, এখানে বসবে, নাচ করবে। ওই দেখো পাগলা সঞ্জুর কান সরে গেছে, পাগলা সঞ্জু দেখো জেঠুর সঙ্গে পাগল নাচছে। দেখো জেঠু মাথা ঘুরে যাবে, পাগলি পাগলি দুষ্টু বুড়ি। ওই গাড়ি উঠে দাঁড়াবে না, কিন্তু বসো, উঠে দাঁড়াবে না, দাঁড়ালে পড়ে যাবে, কামড়ে দিল। কি হয়েছে কানটা, কি হয়েছে? কান খাবো, কান খাবো, আমি কান খাবো। বলে না, তুমি কি হনুমান কান খাবে? বলে সরে যাও, সরে যাও। আবার এইটা, আবার এইটা, আরে বাবারে, ওইটা ওইটা পাগলি। দেখো খাওয়া দাওয়ার পরে, খাওয়া হয়ে গেছে, এখন লেবু খাচ্ছেন সঞ্জুবাবু, লেবু খাচ্ছেন বসে বসে। লেবু খেয়ে একটুখানি বিশ্রাম করবেন উনি। এখন আমি একবারে তোমাদের সাথে আবার পরে দেখা করব শাড়ি নিয়ে। হ্যাঁ, আজকে পার্ট টু শাড়ি দেখানো হবে, ঠিক আছে? এই অবধি থাক, এরপরে শাড়ি নিয়ে আসছি তোমাদের সামনে। কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার এখানেই শেষ না, আমার আরও আছে স্টক, আরও আছে স্টক, তোমাদেরকে দেখাবো। তা হাতের সামনে যে কটা রয়েছে, তো ম্যাক্সিমাম তোমাদের দেখানো হয়ে গেছে, মিনিমাম কয়েকটা রয়েছে, সেই মিনিমাম কয়েকটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখতে থাকো, হ্যাঁ দেখো, সব একদিনে তো সম্ভব হয় না। এখন আছে কীরকম বলো তো, তাঁতের কয়েকটা, তাঁতের শাড়ি আছে আর কয়েকটা সুতির ছাপা, এই আছে কয়েকটা, তো তোমাদেরকে দেখাই। দেখো এগুলো তো দেখো, সুতির ছাপা টাপাটা তো বাড়িতে পরা হয় না কখনো, বাড়িতে একদমই পরা হয় না, বাড়িতে তো সে পাট চুকেই গেছে, বাড়িতে হাউসওয়াইফরা যে শাড়ি পরবে সে পাট চুকে গেছে। সত্যি কথা বলতে এটা পরে কাজ করার মতন না। এই দেখো, এটা একটা কোহিনূরের শাড়ি, আমার মনে হয় বুঝতে পারছো তোমরা, দেখছো ভেতরটা দেখাই তোমাদের, এটা আঁচল, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, এটা আঁচলটা, তাহলে এটা যদি আঁচল হয় এটা হবে ভেতর, এই যে ভেতরটা দেখো, দেখেছ এটা হচ্ছে ভেতরটা, আর এটা হচ্ছে আঁচলটা। এটা একদিনও পরিনি, এটা একদিনে মানে কি এখানে যে কটা রয়েছে সেগুলো একদিনও পরিনি। এটা এসব শাড়িগুলো পরার হয় না, সত্যি কথা খুবই পরা হয় না সব, কিন্তু আমার এখন ইদানিংয়ের না, এগুলো এগুলো
মানে কবেকার সেটা আমি নিজেও বলতে পারবো না, এগুলো কবেকার সেটা আমি নিজেও ভুলে গেছি কবেকার। তার এই আরেকটা আছে তাঁতের শাড়ি, এ দেখো, এই যে কেয়া পাতা নৌকো একটা সিরিয়াল হতো না, কেয়া পাতা নৌকো, সেই কেয়া পাতা নৌকোর শাড়ি এটা, একদম এই হচ্ছে তাঁতের শাড়ি, বাট ওই কেয়া পাতা নৌকো ফুলিয়ার তাঁতে মানে বানিয়েছিল, কেয়া পাতা নৌকো সিরিয়াল নিয়ে ইয়ে করে, এটা হচ্ছে সেই পাটটাই, পাটটা বেশ সুন্দর এটার, দাঁড়াও এই যে পাটটা দেখতে পাচ্ছ, আমার বেশিরভাগ আমার সব তাঁত, একটা সময় আমি তাঁত খুব পছন্দ করতাম, সিল্কও আছে বাট এই যে এই হচ্ছে পাটটা, পাটটাই পাটটার জন্যই এটা হচ্ছে কেয়া পাতার নৌকো, বুঝতে পারছো? এটার কালারটা কিন্তু খুব মিষ্টি, যাই হোক আমি বুঝতে বোঝাতে পারছি না যে তোমরা কালারটা কতটা, কালারটা বেশ সুন্দর। আর একটা আছে ব্ল্যাকের মধ্যে তাঁতের, সেটাও তাঁত, একদিনও ভাঙেনি এগুলো, এগুলো আজকে বলছি না, এগুলো আজকের না, এগুলো আগের শাড়ি। এই দেখো আর একটা তাঁতের ব্ল্যাক, এটা দেখেছ হাজার বুটি, এটা এটার ভেতরে অনেক বুটি, পুরো শাড়িটা বুটি বুটি, হাজার বুটি বলে এটাকে, এটা দুদিকেই তোমার, দাঁড়াও আমি খুলে দেখাই, এটা হ্যাঁ এই দিকটা পাড়, পাড়টা যেরকম এই দিকটা যেরকম, পায়ের দিকটাও সেরকম, মিডিলটা পুরো ব্ল্যাক, এই দেখো ব্ল্যাকের ওপরে পুরো বুটি, দেখেছো ব্ল্যাকের ওপরে পুরো বুটি বুটি, এগুলো সব আমার কেনা আগের, আজকের না, এগুলো বললাম না এগুলো আজকের শাড়ি না, এগুলো সব আগের শাড়ি আমার, এগুলো অনেক আগের শাড়ি। আর একটা আছে এটা রেডের ওপরে, এই দেখো আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পাচ্ছি, এটাও কিন্তু রেডের ওপরে সেই, ওটা ব্ল্যাক, এটা মানে ওটার থেকে একটু কম দাম, এটার ব্ল্যাকটার দাম বেশি, বাট এটা ওই টাইপের কিন্তু ওটার মতন না, এটা অনেকটাই কম দাম, ওটার দাম অনেকটাই বেশি। দেখেছ এই হচ্ছে, এগুলো আমার অনেক মানে ভালোবাসার শাড়ি, বললাম না এগুলো সব মানে আমি করতাম, বাট আমি কোথাও যাওয়া হয় না, তো আমি সেই কারণে আর আমার হয় না পরা। আচ্ছা এবার দেখো কয়েকটা, ওটা ওগুলো ওই কটা দেখালাম তো, এবার দেখো কয়েকটা সুতির ছাপা, দেখো এ দেখো সুতির ছাপা, যেগুলো আমরা ঘরে পরিই না এখন, পরাই হয় না সুতির ছাপা, এই যে বাটি প্রিন্টের, বাটি প্রিন্টের এটা পুরো, কেমন ম্যাট ম্যাট করছে ক্যামেরাতে, বাট এটা বেশ কালারটা উজ্জ্বল শাড়িটা, এই যে এটা একটা বাটি প্রিন্টের সুতি ছাপা। আর ও আর একটা তাঁতের শাড়ি আছে দেখো, এটা পুজো দেওয়ার জন্য, এই যে এই দেখো এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য, দেখো খোলটা এরকম, আর পাটটা তোমাদের দেখাই, দাঁড়াও এই যে পাটটা, এই দেখো এই যে, দাঁড়াও ভালো করে খুলে দেখাই তোমাদের, নাহলে তোমরা বুঝতে পারবে না, এই যে এগুলো একদম পরা হয়নি, একটা একদম পরা হয়নি জানো, এগুলো পড়াই হয়নি, এগুলো তাও আমি ভেবেছিলাম যে ওই জন্য আমার এই যে এই এই ঠিক এই কারণে আমার এখন আর শাড়ির প্রতি কোনো ন্যাক নেই যে শাড়ি কিনবো ই করবো, কারণ এই যে এতগুলো শাড়ি আমার ভাঙাই হয়নি,
আর এখন না সত্যি কথা বলতে যদিও বা পড়ি তাহলে আর এই তাঁতের শাড়ি পরতে ইচ্ছা করে না। তাঁতের শাড়ি এখন পরতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে এই যে ঝামেলা, মার দাও, ইস্ত্রি করো, অনেক রকম ঝামেলা, সেই সব কারণে, কারণ আমরা তো বিজি, ভীষণভাবেই ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। সেই কারণেই একমাত্র আমার আমার পিওর সিল্ক নেই। আমার একটা পিওর সিল্কের খুব শখ, আমার একটা ভীষণ শখ একটা পিওর সিল্কের, পিওর সিল্ক নেই। আর একটা মসলিন ঢাকাই, আমার মসলিন ঢাকাই নাই, নেই মসলিন ঢাকাই, যেটা একদম পুরো হবে, হয় না, অনেক আগে আমার মায়ের একটা ছিল মসলিন ঢাকাই, আমার মামা বাড়ির থেকে হয়তো দিয়েছিল কি না মা কিনেছিল ঠিক মনে করতে পারছি না, তো মায়ের একটা ছিল, একটা মাস্টার কালারের মসলিন ঢাকাই। আর আমারও একটা মসলিন ঢাকাইয়ের খুব শখ, মসলিন ঢাকাই কিংবা পিওর সিল্কের আমার খুব শখ। পিওর সিল্ক, মহীশূর সিল্ক, কি মহীশূর সিল্ক বলে যেগুলোকে, মহীশূর সিল্ক, পিওর সিল্কের আমার খুব শখ। পিওর সিল্ক আমার একটাও নেই, যদি কখনো পারি, এখন তো আর সম্ভব না, আর এখন শাড়ির প্রতি অত ন্যাক নেই, যদি হয় তো কিনব, নাহলে কোনো ব্যাপার না। দেখলে ওই তাঁতের শাড়িটা দেখালাম, আর একটা আছে সুতির ছাপায় দেখো, ঠিক আছে, শাড়ির সুতির ছাপা দেখো, শাড়িগুলো পাড়ের দিকটা পুরো টেম্পেল টেম্পেল, আর ভেতরটা পুরো এরকম। এগুলো কি বলতো, সুতির ছাপা, সেই আমাদের আমার লক্ষ্মী পুজোতে একটা করে ভাঙতে হয়, আর নীল পুজোতে একটা করে ভাঙতে হয়, মানে পড়তে হয়, তখন ওই ভাঙা হয়, তাছাড়া ভাঙা হয় না, বুঝতে পেরেছ। আর একটা আছে এই যে লাল হলুদের মধ্যে, এই যে একটা আছে এই যে লাল হলুদের মধ্যে, আর একটা আছে সাদা। এটা কি বলতো, এটা আমার না মানে পছন্দ হলো শাড়িটা, সাদার ওপরে, এটা ছাপা সুতির শাড়ি, বাট আমার এটা পিনটা খুব ভালো লেগেছিলো তাই আমি কিনেছিলাম। এই যে পাটটা এরকম, পিনটা খুব ভালো লেগেছিল, পরিনি খুব আমার ইচ্ছাও হয়েছিল যে আমি একটা ব্লাউজ বানাবো, বানিয়ে এই 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 শাড়িটার সাথে পরবো, আমার খুব ইচ্ছে হয়েছিল, তা যাই হোক পরা হয়নি। আর তারপরে ট্র্যাজেডি, তারপর থেকেই মানে একটার পর একটা ঝুট ঝামেলা, আর সেসব ভুলে গেছি, এখন আর সেই সব নেই, সব ভুলে গেছি, আর ইচ্ছা করে না, এখন বুড়ি ধুড়ি হয়ে গেছি, আর কি হবে বলো। এই হচ্ছে কালকের পরের পার্ট টু, দেখে নিলে, এবার আমি আরও আছে দেখাবো তোমাদের, ওয়েট করো, এখানেই শেষ না, কিন্তু এখানে শেষ না, আরও আছে দেখাবো। এইগুলো তো দেখালাম, পার্ট টু হলো, পার্ট থ্রি আসবে, পার্ট থ্রি আসবে, পার্ট ফোর আসবে, তুমি খালি তোমরা খালি দেখেই যাও, আরও আছে। ভিডিওটা, শাড়ির ভিডিও দেখালাম, পার্ট ওয়ান দেখালাম, পার্ট টু দেখালাম তোমাদেরকে। এইবার অ্যাকচুয়ালি কী বলতো, এই শাড়িগুলো আমার অনেক বছর আগের, যখন আমি মানে একটা চাকরি করতাম, তো সেই সূত্রে তখন কাজকর্ম করতাম, হাতে পয়সা কড়ি থাকতো, যখন যেটা ইচ্ছে তখন সেটা কিনতাম, সেই করে করেই তখন পয়সাটাকে পয়সা মনে করিনি, তো সেই করে করে এগুলো হয়েছে। যাই হোক, এখন এগুলো তোমার গত, ওই যে বললাম না কালকের ভিডিওতে, গত 4-5 বছর আমি আর শাড়ি ফাড়ি কিনিনি নিজের জন্য, শাড়ি কিনিনি, মানে পাওয়ার মধ্যে পেয়েছি যা তাই, পাওয়ার বলতে পাওয়ার মধ্যে ওই বাড়িতে বাপের বাড়ির থেকেই একটা পাই, তাছাড়া সেরকম কোথাও পাইওনি, আর আমি নিজেও কিনিনি, ইচ্ছা করেই কিনিনি, বলতে পারো একদম ইচ্ছে করেই কিনিনি, তবে কুর্তি ফুর্তি এগুলো কেনা তবু হয়েছে, শাড়ি ফাড়ি আর কেনা হয়নি। তা এগুলো আগেরই শাড়ি, ভিডিওটা আর বড় করলাম না, জানো তো শাড়ির ভিডিও কত বড় হয়ে যায়, তাও আমি খুব সংক্ষেপে দেখালাম তোমাদেরকে, একদম খুব অল্পের উপর দিয়ে দেখিয়ে দিলাম। আবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পপির ক্যানভাসের পাশে থেকো, ঠিক আছে, টাটা, বাই বাই।